জাতীয় সরকারে না হলে দেশে গণতন্ত্র ফিরবে না বলে মনে করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। অন্তত দুই বছরের জন্য জাতীয় সরকার চান তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে, জাতীয় পতাকা উত্তোলন দিবসে, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তার এই বক্তব্যে সমর্থন দিয়ে অন্যান্য বক্তাদের মত, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের বিকল্প নেই। দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানানো হয় এই সভা থেকে। আমি এক বছর আগে থেকে বলছি যে অন্ততপক্ষে দু বছরের জন্য জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হলে এই দেশে কোনো ক্রমেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা যাবে না, কোনো ক্রমেই সুষ্ঠু নির্বাচন হবে না।